মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানিস মিনি, আমার কিন্তু টেনশন হচ্ছে, মনের মধ্যে কিছু ডাউটস হচ্ছে। ডাউটস কি নিয়ে? রূপকে নিয়ে। রূপকে নিয়ে কেন? রূপ কাল বিয়ে করতে এসে বারবার মদ খেয়েছে, কোনো রকমে সে নিজেকে ঠিক রাখছিল। তবু আমি এগুলোকে এতটাও বাজেভাবে দেখছি না, কিন্তু মাঝে মধ্যে যেসব কথাগুলোর মুখ ফসকে বেরিয়ে গেছে, হয়তো নেশার কারণেই বেরিয়েছে, তো সেগুলো যদি ওর চরিত্রের আসল চেহারা হয় তাহলে তাহলে বলতে হবে গিনির সঙ্গে সঙ্গে আমরাও একটা বড় ভুল করে ফেলেছি। আর বৌদির সম্পর্কে যে কথাটা বললো আর যেভাবে বললো, ছি। না না ছোটদা, দেখ আমাদের ভুল হচ্ছে। রূপ তো ভালো ছেলে, হয়তো হয়তো মদ খেয়ে নিজেকে সামলাতে পারছিল না মাঝে মাঝে, কিন্তু দেখ আমার মনে হয় আমরা ওভার রিঅ্যাক্ট করছি। তোর সঙ্গে রূপের কি হয়েছিল? আমার সঙ্গে কি হবে? কিছু হয়নি তো। বাজে কথা বলিস না মিনি, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। রূপের যেখানে বসেছিল সেখানে কিছু তো একটা হয়েছে। তোকে আমি ওখান থেকে হনন করে চলে যেতে দেখেছি, তোকে দেখে মনে হচ্ছিল তুই ভয়ানক ডিস্টার্ব। কি হয়েছে বল? কিছু হয়নি ছোটদার, কিচ্ছু খারাপ হবে না। আমি গিনিকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, ও বললো ওখানে বরণ টরণ সব হয়ে গেছে, ও স্নানে যাবে এবার। আর আমি জিজ্ঞেস করেছি যে রূপের বিহেভিয়ার ঠিক আছে কিনা, ও বললো ঠিক আছে। তুই রূপের বিহেভিয়ার কেন জিজ্ঞেস করতে গেলি? তুই নিশ্চয়ই কিছু সন্দেহ করছিস মিনি। উফ, তুই না গোয়েন্দা হয়ে যাচ্ছিস। এমনি জিজ্ঞেস করলাম। আমাদেরই একের অন্যের থেকে সবকিছু লুকিয়ে যাওয়াটা আমাদের ফ্যামিলিতে একটা বড় প্রবলেম ডেকে আনবে একদিন। আমার মনে হয় আমাদের সবার একসঙ্গে বসে বেদরকার কথাগুলো শেয়ার করা দরকার। এই এক মিনিট মিনি, কি হয়েছে বলতো? তুই সকাল থেকে দুবার ফোন করলি আমাকে, ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করছিস। কি হয়েছে বলতো আমাকে, কি হয়েছে? মাঝখানে একটা সময় ছিল যখন রূপের খুব কাজের প্রেশার ছিল, সেই জন্য ওর মাথাটা একটু গরম হয়ে থাকতো। এমনিতেও ভীষণ লাভিং, ভীষণ কেয়ারিং, তুই জানিস তো বল সেটা। আর সারাদিন যদি কানের কাছে কেউ ন্যাক করে তাহলে কার না মাথা গরম হবে বল। দেখ মেঘার ময়ূরীদির কথাগুলো শোনার পর আমি ভীষণ প্যারানয়েড হয়ে গেছিলাম, জানিস তো তুই সেটা বল। আমি বারবার ওকে ফোন করেছি, ডিস্টার্ব করেছি, তো এরকম করলে কি ইরিটেটেড না হবে বল। এটা তো তুই আগে বলিসনি যে ও তোর সাথে খারাপ বিহেভ করেছে। এগুলোকে খারাপ বিহেভ করা বলে না। আচ্ছা তুই বাদ দে না এখন এসব কথা, তুই কখন আসবি বল? চলে আয়, এক্ষুনি চলে আয়। তুই কি কার সাথে কথা বলা আছে? তুমি এখন এখানে? আরে আজকে এখানে আসতে নেই। আরে তোমাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। আচ্ছা চুপ, আমি কথা বলছি। কার সাথে কথা বলছো? মিনি, দাও দাও তো ফোনটা দাও। আরে আদি ঘরওয়ালি, কেমন আছো? আরে গিনি বারবার আসতে বলছে, চলে এসো না। আমি রাখছি রূপ। এই ওয়েট 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 ওয়েট, রাখবে কেন? আরে গিনি বললে না হয় না এলে, আমি বললে আসবে তো। চলে এসো চলে এসো, খুব মজা হবে। এই আমি নিতে যাব না, আমার কাজ আছে, আমি রাখছি। উফ, আমার কেন মনে হচ্ছে রূপের সব কথায় ডাবল মিনিং রয়েছে। আমি কি একটু বেশি উল্টোপাল্টা ভাবছি? কেন আগে একবারও রূপকে এরকম খারাপ লাগেনি, আর এক রাত্রির মধ্যে ওকে এতটা অস্বস্তিকর লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।